হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল, আপনারা দেখছেন আমার চ্যানেল হ্যাপি জার্নি 2023। আজকে আমরা ঘুরে দেখব কলকাতার আলিপুর চিড়িয়াখানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি জার্নি @2023। আমি এখন এসেছি আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানার যেখানে অফলাইন টিকিট কাউন্টার, সেই অফলাইন টিকিট কাউন্টার দিয়ে ভিতরে ঢুকতেই এই সামনেই আলিপুর জুয়ের এই ম্যাপটা আপনারা পেয়ে যাবেন। গোটা জুটা ভালো করে ঘুরে দেখবার জন্য প্রথমেই আপনারা ঢুকে এই ম্যাপের একটা ছবি তুলে নিতে পারেন। কোথায় কোন জীবজন্তু রয়েছে সেটা এই ম্যাপে একদম স্পষ্ট করে দেওয়া রয়েছে। আপনারা কোন জীবজন্তুটা কত মিটারের মধ্যে আছে সেটা দেখে যেতে পারবেন। আলিপুর চিড়িয়াখানা আপনারা আসবেন কিভাবে? আমি তো এসেছি কদমতলা নিউ টাউন বাস ধরে। আপনারা যদি কেউ শিয়ালদা থেকে এখানে আসেন তাহলে 230 এবং 260 নাম্বার বাস শিয়ালদা থেকে ডিরেক্ট আলিপুর চিড়িয়াখানা আসে। কেউ যদি আপনারা মেট্রো করে এখানে আসতে চেষ্টা করেন তাহলে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে এখানে হাঁটা পথে চিড়িয়াখানা 10 মিনিট। প্রথম যে প্রাণীটি আমরা দেখলাম তার নাম হলো ইগুয়ানা। মূলত তৃণভোজী এই প্রাণীটি মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দেখতে পাওয়া যায়। তারপর একে একে দেখলাম জেব্রা এবং ভাল্লুক। এটি হলো অ্যালজেব্রা জায়ান্ট টর্টয়েস, পৃথিবীর বৃহত্তম কচ্ছপ। এটি হলো মণিপুরের বিখ্যাত নাচুনে হরিণ। মণিপুরের লোকটেক লেক অঞ্চলে এই হরিণ দেখতে পাওয়া যায়। এইগুলি হলো বার্কিং ডিয়ার বা কাকর। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান প্রভৃতি দেশে এই হরিণ দেখতে পাওয়া যায়। দূর থেকে এদের ডাক অনেকটা কুকুরের ডাকের মতো শোনায়। দর্শকদের সুবিধার জন্য চিড়িয়াখানায় প্রতিটি প্রাণীর খাঁচার সামনে এরকম ছবি সমেত বোর্ড লাগানো রয়েছে। সেখানে লেখা থাকে তাদের অরিজিন, ফুড হ্যাবিট, লাইফ স্প্যাম, এই সমস্ত। এর নাম হলো ক্যাসোয়ারি। মূলত নিউগিনি ও অস্ট্রেলিয়ার কিছু অঞ্চলে এদের দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখলাম সোয়াম্প ডিয়ার বা বারসিঙ্গা। ভারতের ইউপি, এমপি ও আসামে এই হরিণ দেখতে পাওয়া যায়। এখানে চিতল হরিণের সাথে খেলায় ব্যস্ত একটি কৃষ্ণসার হরিণ। চিতল হরিণ বা স্পটেড ডিয়ারকে তাদের গায়ের সাদা ছোপ দেখে চিনতে পারা যায়। এরপর আমরা দেখলাম একটি নীল গাই। চিড়িয়াখানাতে যত প্রকারের হরিণ আছে তার মধ্যে চিতল হরিণের সংখ্যাই সবচেয়ে বেশি। এরপর আমরা দেখলাম এশিয়ান একশৃঙ্গ গন্ডার, যা এই আলিপুর চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ। এরপর চলে এলাম চিড়িয়াখানার রেপটাইল হাউস বা সরীসৃপ ভবনে। দিনটা রবিবার ছিল বলে চিড়িয়াখানায় ভিড় ভালোই ছিল। প্রথমেই রয়েছে বার্মিজ পাইথন। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান প্রভৃতি দেশে এই সাপ দেখতে পাওয়া যায়। প্রতিটি সরীসৃপের বিবরণ ও বৈশিষ্ট্য এই বোর্ডগুলোতে লেখা আছে। এটি হলো দাঁড়ার সাপ, যা পরিচিত ইন্ডিয়ান র্যাট স্নেক নামে। এর পরে রয়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ। এটি হলো গোসাপ। আগে জলাশয়ের ধারে এই প্রাণী দেখা মিললেও বর্তমানে এটি লুপ্তপ্রায়। সরীসৃপ ভবনের বাইরেই রয়েছে বিভিন্ন প্রকারের কুমির। ঘড়িয়ালগুলো কমপক্ষে 6 থেকে 7 ফিট লম্বা। শীতের দুপুরে এদের রোদ পোহানো দেখলে মনে হবে যেন জলাশয়ের ধারে কিছু পাথর পড়ে রয়েছে। আউল হাউসে ঢুকে ভিতরে পেঁচার দেখা তো পেলাম না, ভিতরে ছিল দুটি সজারু। এরপর আমরা দেখলাম দ্য গ্রেট রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা দেখার জন্যই
আমাদের চিড়িয়াখানাতে আসা। চিড়িয়াখানায় এই বাঘের খাঁচার সামনেই সব থেকে ভিড় ও হইচই হয়। ছুটির দিনে গেলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরই খাঁচার সামনে দাঁড়িয়ে থেকে বাঘ দেখার সুযোগ মেলে। এরপর চলে এলাম সিংহের খাঁচার সামনে। অনেক দূর থেকেই গর্জনটা শোনা যাচ্ছিল। এটা একটা সিংহী, এদের চালচলনের মধ্যেই একটা রাজকীয় ব্যাপার রয়েছে। সিংহের ঘরের পরপরই রয়েছে হায়না এবং চিতা। দুটো প্রাণী ঘুমিয়ে থাকার কারণে ভালো করে দেখার সুযোগ হয়ে ওঠেনি। এরপর দেখলাম মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। প্রসঙ্গক্রমে বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিমাল হলো এই মেছো বিড়াল। অনেকটা ঘোরাঘুরির পর এবার একটু বিশ্রামের পালা। একটা ভালো পরিষ্কার জায়গা দেখে আমরা লাঞ্চ সেরে নিলাম। আপনারা যদি খাবার বাড়ি থেকে নিয়ে না আসেন তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ চিড়িয়াখানার ভিতরে প্রচুর খাবারের স্টল রয়েছে। এখানে দুপুরের লাঞ্চ তো পাবেনই, তার সাথে চা, কফি, জল, স্ন্যাক্স আইটেম, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। আলিপুর চিড়িয়াখানার গেট সকালবেলা 9টার সময় খোলা হয় আর গেট বন্ধ হয় বিকেল 5টায়। এর মধ্যে আপনারা অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই চিড়িয়াখানায় ঢোকবার টিকিট কাটতে পারেন। বড়দের চিড়িয়াখানায় ঢোকবার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা এবং 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 20 টাকা। অফলাইন অনলাইন দুরকমেরই সুবিধা রয়েছে। তো ভিডিওর শুরুতে আমি ডেসক্রিপশান বক্সে উল্লেখ করে দেবো অনলাইনে কীভাবে টিকিটটা কাটা যায়। চিড়িয়াখানার বাইরে থেকে যে কোনো রকম খাবার দাবার নিয়ে আপনারা চিড়িয়াখানার ভেতরে খাওয়া দাওয়া করতে পারেন সপরিবারে। এখানে সবাই দেখলাম ফিস্ট পিকনিক ভালোভাবেই, কোনো অসুবিধার কোনো ব্যাপার না। তবে আপনাদেরকে অনুরোধ যে নিজেরা খাবার দাবার যাই আনুন না কেন, পশু পাখিদের সেই সমস্ত খাবার দেবেন না, কারণ ওই সমস্ত খাবার খেয়ে তাদের শরীর অসুস্থ হতে পারে। এবং চিড়িয়াখানার পরিবেশটা যাতে নোংরা না হয় সেই দিকে খেয়াল রাখবেন। চারিদিকে প্রচুর আবর্জনা ফেলবার ডাস্টবিন রয়েছে, তো সেইগুলো আপনারা ব্যবহার করুন। কিছুটা রেস্ট নিয়ে আবার পাখি দিয়ে শুরু করলাম। প্রথমেই ম্যাকাও, প্যারট ব্রিডের সবচেয়ে বড় ও কালারফুল পাখি। এই পাখিটির নাম হলো ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। মাথায় মুকুটের মতো পালক থাকার জন্য এই পাখির এই নামকরণ। এরপর দেখলাম বিশাল আকৃতির এমু ও উট পাখি। এই সমস্ত পাখিগুলি উঠতে পারে না। সাধারণত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমানিয়া প্রভৃতি দেশে এই পাখি দেখতে পাওয়া যায়। উচ্চতার বিচারে পৃথিবীর বৃহত্তম পাখি হলো উট পাখি এবং এর পরই হলো এমু পাখি। এই পাখির গড় উচ্চতা 3 থেকে 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। এখানে ছিল কিছু নীল ও হলুদ রঙের ম্যাকাও। এটি হলো একটি টৌকান হর্নবিল। এরপর আমরা দেখলাম গ্রেট হর্নবিল বা ধনেশ পাখি। ভারতের হিমালয়ান রিজিয়নে এই পাখি দেখতে পাওয়া যায়। এই পাখির দৈর্ঘ্য প্রায় 2.5 ফিট পর্যন্ত হয়। এই পাখিটির নাম হলো কোকাবুড়া। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নিউগিনিতে এই পাখি দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখলাম ভারতবর্ষের জাতীয় পাখি ময়ূর। এখানে কিছু সাদা ময়ূরের দেখাও পেলাম। এই পাখিটির নাম হলো কালিজ ফিজ্যান্ড। তারপরেই রয়েছে কাকাতুয়ার খাঁচা। এটি একটি পূর্ণবয়স্ক কাকাতুয়া। সব পাখির খাঁচার শেষে ছিল বক ও সারসের খাঁচা। পাখি দেখা শেষ করে ফেরার পথে দেখলাম আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগার। পরন্ত বিকেলের রোদে একাকি পায়চারি করছে। বিশাল বড় একটা মাঠে রয়েছে আমাদের সকলের প্রিয় হাতি। হাতির মতো পোষমানা পশু খুব কমই রয়েছে। দেখো কীরকম মাহুতের নির্দেশ মতো গা ঝাড়া দিয়ে উঠছে, নিজেদের মধ্যে খেলা করছে আর দর্শকদের মনোরঞ্জন করছে।
সবশেষে এলাম জিরাফের ঘরের সামনে। এখানে মা জিরাফ তার বাচ্চাকে নিয়ে পুরো মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদেরও বাড়ি ফেরার পালা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।